বাড়িতে কেউ নেই, চল তার চলো। ওই দিক থেকে একটা আওয়াজ আসছে, মনে হয় কেউ আছে। হয়তো সাপের গর্তে হাত দিয়েছে, সেদিন সারা গায়ের সামনে বৌদিমাকে অপমান করে ওর স্বাদ মেটেনি, আজ তাই রাজ্যের নোংরা জল গায়ে ছিটিয়ে দিয়ে অসম্মান করে। চুপ করে আছিস কেন? চুপ করে থাকলে কিন্তু চলবে না, কৈফিয়ত তোকে দিতে হবে। তুই কেন একা করলি? আমি তো ওখানে কি 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 আমি আমি কি তুই জানিস, তুই জানিস বৌদিমা এখানে আসার আগে স্নান করে পুজো দিয়ে শুদ্ধ হয়ে বেরিয়েছিল? দিলি তো, দিলি তো অশুদ্ধ করে। দিও না, কি নাকি মিশিয়ে রেখেছে নোংরা জল এগুলো। জলে কিছু মিশিয়ে রেখেছি মানে? তাই অসভ্য মেয়ের বাড়িতে সকাল সকাল মান্যগণ্য তিনজন সভ্য লোক হঠাৎ হাজির হলো কেন? আমার তো মনে পড়ে না যে আমি নিমন্ত্রণ করেছিলাম। বলা নেই কওয়া নেই, কেউ যেভাবে ঘাড়ের কাছে আসবে তা আমি হাত ঘুরে জানবো কি করে? এঠো বাসন মাছছিলাম তাই জল ছুড়েছি, ইচ্ছে করে তার করিনি। দেখো বৌদিমা, দেখো দেখো, আমি এটাই বলছিলাম, ও নিজে অন্যায় করেছে তারপর ঝগড়া করছে। আমি তো ঝগড়া করিনি, যেটা হয়েছে সেটাই বললাম। আপনারা যেভাবে কোনো খবর ছাড়া এই সাত সকালে দলবল নিয়ে হাজির হবেন সেটা কি করে কেউ জানবে বলুন তো? আমি এখন আমার কাজের তাড়ায় আছি, আপনারা এখন আসতে পারেন। তুমি ভুল বলছো, আমি এমনি এমনি লোকের বাড়ি যাই না, কোথাও অন্যায় হলে গুন্ডামি হলে তবেই যাই। আর তোমাদের বাড়ি কেন গেছিলাম ভুলে গেছো? মনে করে দিতে হবে? যত বড় মুখ না, বয়স অল্প, রক্ত গরম, সঙ্গে মাথাটাও জানি আমি, কিন্তু তোমার সেদিন তো অতটা বাল খিল্ল মনে হয়নি। এখন তো দেখছি সেটা আমার ভুল ছিল। তুমি তো আচ্ছা মেয়ে, মায়ের বয়সে একজন মহিলার গায়ে এঁটো জল ছাড়ালে, তারপরে ক্ষমা চাওয়া তো দূর, মুখে মুখে তর্ক করে যাচ্ছ। কিরকম শিক্ষা দীক্ষা তোমার? ঠিকই বলেছেন, আপনাদের মতন অত শিক্ষা দীক্ষা আমার নেই, খেতে খেটে খাই, চাষবাস করে যা শিখেছি তাতে বুঝেছি
জেনে বুঝে ভুল করলে, অন্যায় করলে অবশ্যই ক্ষমা চাইতে হয়, কিন্তু না বুঝে ভুল করলে তাতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আর কেউ ক্ষমা চাইতে বাধ্য করতেও পারে না। অকারণে চাপের মুখে মাথা নিচু করতে আমার বাবা আমায় শেখাননি। তাই যদি ভেবে থাকেন তিনজন মিলে জোর জুলুম করবেন আর আমি সেটা মাথা নিচু করে মেনে নেব, তাহলে সেটা হবে না। এখানে আমার ভুলটা কোথায়? আমি ইচ্ছে করে করেছি বলে আপনার মনে হয়? নিশ্চয়ই না। তা সত্ত্বেও আপনার নন্দী ভিঙ্গি চিৎকার করেই চলেছে তখন থেকে। সেটা তুমিও আমার বাড়িতে গিয়ে লণ্ডভণ্ড করে এসেছিলে। গণবিবাহে যে কথাটা ঠান্ডা মাথায় বললেও চলতো সেটা নিয়ে তুমি তুমুল কাণ্ড করে এলে, লোকের মনে ভয় ধরিয়ে দিলে। নিজের কথাগুলো মনে থাকে না বুঝি? থাকে। আপনি জানেন আমি কেন গেছিলাম আপনার বাড়ি? আপনারই পোষা গুন্ডা আমার ফসল জ্বালিয়ে দিয়েছিল, আমার জমি কেড়ে নিতে চেয়েছিল। সেই জন্য তো তোমার বাড়িতে আমি ক্ষমা চাইতে পাঠিয়েছিলাম, তখনও তুমি অসভ্যতা করেছো। আপনি ক্ষমা চাইতে পাঠিয়েছিলেন জেনে ভালো লাগলো, কিন্তু ওর ক্ষমা চাওয়ার ঢং কি আপনি দেখেছিলেন? আপনি জানেন কি কি বলেছিল এসে? বলবো সেই কথাগুলো? যেখানে মাঠানের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সন্ধ্যা মুখ খুললে বিপদ। তোর সাহস তো কম না? বিজয় মাঠান সামনে দাঁড়িয়ে আছে, তুই সামনে তক্ষ করে যাচ্ছিস, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে তোমাকে, তোর মুখটা আমি মেরে ভেঙে দেবো, খবরদার। আরে একটা বাজে কথা বললে কিন্তু আমি ছেড়ে দেবো না, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তখন থেকে দেখছি আমি এদিকে জানাই তাই বলে যাচ্ছ। তুই কে রে? কে তুই? হ্যাঁ আস্তানা নেই মাস্তানি আছে, হ্যাঁ কে তুই? দেখাবো দেখাবো। হ্যাঁ তুই আমাকে চমকাচ্ছিস, তুই দেখবি আমি কে? দেখবি দেখবি। এদের না আজকেই ঝেড়ে ফেলা দরকার, বিড়ালকে প্রথম রাতেই শিক্ষা দিতে হয় মন্টু। নেমে নেমে ধরো কে, ধর ধর ধর। এই এই খবরদার, একদম কেউ আমার ভাই গায়ে হাত দেবে না। ডাবলুর গায়ে হাত পড়লে সন্ধ্যার চেয়ে খারাপ কেউ হবে না। মশাই বলেছিল ওটা বড় বাড়ি, কিন্তু এত বড় বাড়ি তা তো আমি বুঝতেই পারিনি। বাবা, বাড়ির মধ্যে ঠাকুরের এত বড় মন্দির, এই বাড়িতে বিয়ে হলে তো তার জীবনটা বদলে যাবে, আর সন্ধ্যাও খুব খুশি হবে। যে কাজে এসেছি তাই যেন হয়, খালি হাতে যেন আমায় ফিরতে না হয় ঠাকুর। এই কে ওখানে? আমি যে অনেকটা পথ এসেছি, একটু দেখো না। জ্বালিয়ে খেলে তো দেখছি, বলি দেখার কি আছে? বললাম তো মানুষটা বাড়িতে নেই, সে কথা কানে গেল না? তাহলে খানিকক্ষণ এখানেই অপেক্ষা করি, উনি এলেই না হয়। জ্বালা কি রে জ্বালা, কখন থেকে তোকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস না? শুনবো যে শোনার উপায় আছে? এই মহিলা সেই দিকে দাঁড়িয়ে আছে হত্যে দিয়ে, গিন্নিমা গিন্নিমা করে। গিন্নিমা? দিদিকে তো এই নামে কেউ ডাকে না। কি ব্যাপার বলুন তো, কি দরকার আপনার দিদির সাথে? কি আবার দরকার, দেখো কোনো সাহায্যের হাত চাইছে কিনা। আচ্ছা, উনি তাহলে সেই গিন্নিমা নয়? আহ তুই একটু থামবি, দিদি এসে তো ওনার সঙ্গে কথা বলতেই পারে, উনি না হয় একটু অপেক্ষাই করুক। আর এমনিতেও তো দিদি কাউকে ফেরাতে বারণই করে।
আপনি একটু অপেক্ষা করুন, দিদি ফিরলে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করবে। তুই আয়, আয়, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আয় আয় কাজে নিয়ে হলো চলো। গিন্নিমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, দেখাটা যেন আজই হয়। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।